গাড়ির সংখ্যা 3442 দাও তারকেশ্বর ভাড়া হোটেল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন বাহিরখণ্ড স্টেশনে আছি। এখানে বাহিরখণ্ড স্টেশনে স্কুল মাঠে একটা ভীম মেলা বসেছে, সেই মেলায় আমি আর আমার বন্ধু মেলাটা দেখব ঘুরে। দেখুন আমার সাথে বাহিরখণ্ড ভীম মেলা। এখানে একটা রেলের ইঞ্জিন দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমার বান্ধবী এখানেই বাড়ি, সে আসার কথা আছে। আমি তো লেডিসে উঠতে পড়েছি, তো আমি লেডিসের একটু আগে উঠে পড়েছি, হেঁটে যাচ্ছি, ওর সঙ্গে মিট করবো। মিট করেই আমরা মেলাটা ঘুরবো, দেখে থাকবেন আমার সঙ্গে মেলাটা। গোলাপ হয়ে আছে, আমরা রাস্তাটা এই যে ক্রস করব, ক্রস করে ওই পারে যাব। অ্যাকচুয়ালি মালাটা ওই পারে হচ্ছে, লাইনটা আমি ক্রস করব। স্যারেদের এই গেটটা ওদের নামে করেছে, ভালোই হয়েছে, সঙ্গীত শিল্পীদের নামে। এটা এন্ট্রান্স ভীম মেলা, বাহিরখণ্ড ভীম মেলা। খুব একটা বড় না, স্কুল গ্রাউন্ডটা যেরকম সেরকমই করেছে। এই যে আমার বান্ধবী, যার জন্য ওয়েট করছিলাম, এই যে দুজনে মিলে মেলা ঘুরবো, কাউকে পাইনি, ওকে ধরেছি। হ্যালো পাঁচমিশলি পিসির চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে বান্ধবী সোনালি, এর সঙ্গে এখন মেলাটা আমি ঘুরবো, দেখি একটু মেলাটা, ভীম মেলা। অনেক মাল গ্রামের মানুষের, দেখো যা যা দরকার হয় কিন্তু এই মেলা থেকেই তো কেনে, বলো টুকিটাকি যা দরকার হয় সবই কেনে। হরেক মাল 15 টাকা। চলো হাঁটতে হাঁটতে এই দিকটা যাই। ও দেরি গেল, ওই মেলাটা গেছিল নাকি গয়েশপুরে, ওই মহেশপুরে বাইরখণ্ডে? তুমি এখন কোথা থেকে আসছো? কোথা থেকে? একটা ঝোঁক থাকে দেখি, মেয়েদের হচ্ছে বাসন। এখানে কি বিভিন্ন দামের আছে? তো দাদা এইটা কিরম দাম আছে? 260। অনেক কিছুই আছে গৃহস্থলী। ৪০ টাকা জিনিসটা কিন্তু মজবুত আছে না? একটা বড় লাগছে না? কত আংটি দেখো, সবাই তো পরে মৌসুমে পরে আছে দেখলাম। দাঁড়াই, মেলা কতদিন থাকবে? 26শে মার্চ পর্যন্ত। 26শে মার্চ এই ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে, ওতেই তো সংসার চলে যাবে।
মানে গাডার কিনছে। সোনালি বেলুন ফাটাচ্ছে। হ্যাঁ সত্যবাবু কি করবো, দরকার নেই প্রাইজে, দুটো মানলে 10 টাকা, তো 4-10 টাকা দেখবো বলো, শেখাও ওই ফুটরা দেখবে, দেখিস মারো ফাটা ফাটিছে ফাটিছে ঠিক ফেটেছে, আঙুলটা ঠিক করো। হ্যাঁ এখানে সব কাপ যাবো তো চলো, রোলিং আইসক্রিম হচ্ছে নাকি গো, সন্ধ্যে স্টেশন চত্বর, এবার বাড়ি ফেরার পালা। কেমন
মেলা ঘুরলে সোনালি? ভালো, খুব ভালো হলো। টুকটুকু খাওয়া হলো, পাপড়ি চাট, জিলিপি, জিলিপি, সিঙ্গারা, তারপরে কি খেলাম, জিলিপি, সিঙ্গারা, পাপড়ি চাট, আর ওখানে কাঠি ভাজা খেয়েছি। মোটামুটি ছোট মেলা হলে কি হবে, গ্রামের ভালোই হলো, সবাই টুকিটাকি কেনাকাটা হচ্ছে। আমরা কেনা বলতে একটা ঠাকুর দুটো কানের কিনেছি, আর একটা ঠাকুরের পট কিনেছি, সোনালি আমাকে পড়িয়ে দিয়েছে আমার সাথে। আবার হবে কেনাকাটি, আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, খুব মজা হলো, খুব মজা করে কাটলাম। এবার যা কিছু হচ্ছে সব শেয়ার হলো, আপনাদেরকে সবই দেখাবো মেলাটা, ঘুরে আমার সঙ্গে ঘুরবেন, কেমন লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড ইভিনিং এভরিবডি, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।